কিছু খেতে ভালো লাগছে না, মুখে কোনো রুচি নেই। তাহলে আজ তোমাদের বানিয়ে দেখাবো টক লেবুর আচার, যেটা সারা বছর সংরক্ষণ করা যাবে এবং ভাত বা খিচুড়ি ডালের সাথে খেতে কিন্তু খুব খুব ভালো লাগে, আমার খুব পছন্দের। দেখো, এটা ছিল আমাদের বাড়ির গাছে, লেবুটা আমি পেড়ে নিয়েছি, এখানে সাতটা আমি লেবু নিয়েছি, বড় বড়। দেখো লেবুর সাইজগুলো আর কত সুন্দর, সবুজ সবুজ। তো লেবুগুলো দেখো ভালোভাবে কিন্তু আমি পরিষ্কার করে জলে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে কিছু মশলা আমি রেডি করে নেব, এখানে শুকনো কড়াইতে দিয়ে দেব সর্ষে, 2 চামচের পরিমাণ সর্ষে এখানে দিয়ে দিচ্ছি, 2 চামচ ধনিয়া, গোটা ধনিয়া দিয়ে দিচ্ছি, জিরে মরিচ দিয়ে ভালোভাবে কিন্তু আমি এটাকে ভেজে নেব। আর এখানে দেখো লেবুগুলোকে কিন্তু আমি সুন্দর করে কিন্তু দুটো মাঝখান বরাবর একটা কেটে দিচ্ছি, যাতে 4 পিস হয়, যাতে সমস্ত লেবুর টকটা যেন আচারের মধ্যে আসে। সেই কারণে দেখো লেবুটাকে কিন্তু আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। আপনারা চাইলেও লেবুর খোসা, কমলা লেবুর খোসা যেভাবে ছাড়ায়, এই টক লেবুর খোসাও সেভাবে ছাড়িয়ে নিতে পারো, খুব সহজে ইজিলি উঠে যাবে। তো আমি দেখো প্রত্যেকটা পিস করে নিচ্ছি, পিস করে নেওয়া কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এখানে বেশিও করতে পারেন, আমি কিন্তু খুব কম পরিমাণ এখানে করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। আর সত্যি বলতে এই লেবুর আচার খেতে অসাধারণ লাগে। যারা এখন এই টক লেবুর আচার বানাতে জানো না বা এখনও ট্রাই করনি, তারা এখনই ট্রাই করো। আর এখানে ভাজা মশলাগুলো কিন্তু আমি একসঙ্গে পেস্ট করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে মিক্সিং যারা করতে পারেন, কিন্তু শিল নোড়াতে বেটে নিলে টেস্ট একটু বেশি আসে। তো সেই কারণে দেখো আমি শিল নোড়ায় সব কিছু ভালোভাবে বেটে নিচ্ছি। আর এখানে লেবুগুলো কিন্তু আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি, আর এখানে গোটা লঙ্কা কাঁচা নিয়ে নিচ্ছি, আর মাঝ বরাবর দেখো একটু ফেলে দিচ্ছি। এবার আমি লঙ্কাগুলোও বাটির মধ্যে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। এবার দিয়ে দেবো ভেজে রাখা মশলা, মশলাগুলো দিয়ে ভালোভাবে কিন্তু 3-4 মিনিট ভালোভাবে কিন্তু মেখে নেব। ভালোভাবে কিন্তু মশলাটা মিক্সড হওয়া কিন্তু খুব দরকার, সেই কারণে দেখো ভালোভাবে কিন্তু মিক্সড করে দিচ্ছি। আর এখানে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়োও দিয়েছি। তো ভালোভাবে কিন্তু আমি সবগুলোকে মিক্স করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করতে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি। আপনারা চাইলে মৌরি জিরে দুটোই দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দেখো লেবুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কিন্তু 5-7 মিনিটের মতো ভালোভাবে কিন্তু রান্না করে নেব, খুব অল্প আঁচে এটাকে করতে হবে। লেবুটা দেখো ফুটছে, এবার কিন্তু হয়ে যাওয়ার পথে এখানে কিন্তু আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি,